বাবা শেষেরটা বিয়ে করেছে, ভালো করে বলেন জাহিলিয়াত কেন বলে, বাবা শেষেরটা বিয়ে করেছে আর আগের পক্ষের মা মারা গেছে, আগের পক্ষের স্ত্রী মারা গেছে, ওই পক্ষের বড় ছেলে ছিল, বাপ শেষের পক্ষের মহিলা বিয়ে করে কিছুদিন পরে মারা গেছে, আগের পক্ষের ছেলে এই মারা নিয়ে ঘর সংসার করেছে। এই জন্য ওই যুগটারে কি বলা হইতো, জাহিলিয়াতের যুগ বলা হইতো। ওই যুগে জীবান্ত মানুষ হত্যা করা হতো, এখন কি জীবান্ত মানুষ হত্যা করা হয়? অবশ্যই জীবান্ত মানুষ হত্যা করা হচ্ছে। আগের যুগে ধর্ষণের মাত্রা বেশি ছিল, এখন ধর্ষণের মাত্রা কমে গেছে। 3 মাসের শিশু থেকে শুরু করে 90 বছরের বুড়ো বুড়ি পর্যন্ত বাদ যায় না। আগে দুর্নীতি ছিল না, এখন আগে দুর্নীতি ছিল, এখন দুর্নীতি নাই। জোরে বলেন, যদি দুর্নীতি না থাকবে কোটি কোটি মানুষ প্যাকেটের ভিতর থেকে পকেটের ভিতর থেকে কি করে বাহির হয়? আমি বলি আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনাতুন ওয়া ইয়াকুনুদ্দীনু লিল্লাহ ফাইন ইনতাহাউ ফালা উদওয়ান ইল্লা আলা যালিমিন। আল্লাহ বলেছে ওদেরকে ততক্ষণ পর্যন্ত ওদের বিরুদ্ধে সংগ্রাম করো, লড়াই করো, মারতে থাকো যতক্ষণ পর্যন্ত দুর্নীতি দমন না হয়। আর এই দিন যতক্ষণ সমাজে প্রচার প্রসার না ঘটে ততক্ষণ পর্যন্ত ওদের বিরুদ্ধে লড়াই করতেই থাকো, কিন্তু যদি কেউ তওবা করে ফিরে আসে তখন তার আর হত্যা করো না। এটা কার নির্দেশ? আল্লাহ পাক। এই জাতি যদি রসুলের উত্তরসূরি হয়ে রসুলের ধর্ম বুঝত তাহলে দুর্নীতি এই সমাজে থাকতো না। আল্লাহ নবী জন্ম নিলেন কত, পৃথিবীতে আসলেন কত, 12ই রবিউল আউয়াল এসেছিলেন সবে সাদেকের সময়ে, আর মৃত্যুবরণ করেছিলেন যখন, তখন সময়টা ছিল এশরাকের সময়। এশরাকের নামাজ কখন পড়ে? বেলা ওঠার একটু পরে রসুল মৃত্যুবরণ করেছিলেন, মৃত্যুর সময় ছিল এই। আর যখন দুনিয়া এসেছিলেন তখন তার সময় ছিল, তখন সবে সাদেক হয়নি, পরিষ্কার হয়নি, এই সময় রসুল দুনিয়া এসেছিলেন। রসুল দুনিয়া আসলেন, আসার পর ছোট্ট মুখটা বিড়বিড় বিড়বিড় করে নড়তে ছিল, কি যেন বলতেছিল আল্লাহর নবীর কানের কাছে। রসুলের ফুপি আম্মু মেহানি মুখ লাগালেন, ছোট্ট বালকের কথা মোটে বোঝা যায় না। কিছুদিন পরে বালক যখন বড় হলো, ফুপি আম্মা উম্মেহানি জিজ্ঞেস করলেন, বাজান জন্মের পরে মুখ বিড়বিড়ি করে কি বলেছিলে? নবীজি ফুপি আম্মার মুখের পরে মুখ লাগায় বললেন, ফুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও। রসুল যখন দুধ মা হালিমার বাড়ি চলে গেল, হালিমার আর একটা পুত্র সন্তান ছিল, নাম ছিল আবদুল্লাহ। ওই আবদুল্লাহ বাম স্তনের দুধ পান করতো, হালিমা বলেছেন মোহাম্মদকে আমি ডান স্তনের দুধে লাগাইয়া দিলাম, যতদিন পর্যন্ত মোহাম্মদ আমার বাড়ি দুধ খেয়েছে ততদিন পর্যন্ত ডান স্তনের দুধ পান করতো, কখনো বাম স্তনের দুধ পান করতো না, যতবার বাম স্তনের দুধে মুখ লাগাইয়েছি ততবার মুখ ফিরাইয়ে নিয়েছে। মোহাম্মদ যখন বড় হলো জিজ্ঞেস করা হয়েছিল, বাম স্তনের দুধ কেন পান করতে না, মোহাম্মদ কেঁদে কেঁদে বলতো, আমার একটা দুধ ভাই ছিল, যদি 2 স্তরের দুধ আমি পান করতাম তাহলে আমি দুর্নীতিগ্রস্ত হয়ে যেতাম, এই জন্য তার হক আদায় করে আমি কখনো বাম স্তনের দুধ পান করে নাই। তাহলে রসুল জন্মের থেকে ছিল সুনীতিবাস, দুর্নীতিবাস ছিল না। আজকের সমাজে নেতা ক্ষমতায় যাবার আগে তো দুর্নীতি শুরু করে, আর যতদিন থাকে ওই নেতার দুর্নীতির যারা ছাগল গরু কেউ মাপ পায় না, আবার তারাই লম্বা লম্বা টুপি মাথায় দিয়ে পাগড়ি পরে রবিউল আউয়াল এসেছে, রসুলের অনুসরণ অনুকরণ করা ছাড়া বাঁচার কোন উপায় নাই। তোমার মতন ছাগলের মুখে রসুলের কথা মানায় না, কারণ তুমি বাংলাদেশের ফলসফাজ কেলার দুর্নীতিবাস। সামনে যান, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে গেল, খাদিজার সঙ্গে রসুলের বিয়ে হয়ে গেল। খাদিজার সঙ্গে যেদিন রসুলের বিয়ে হলো
খাদিজা দুইটা জিনিস রসুলের কাছে দিলেন, কয়টা? এক নম্বর দিলেন যত সম্পদ ছিল সব রসুলের হাতে দিয়ে দিলেন, আরেকটা খাদেম দিলেন, খাদেমের নাম হলো জায়েদ। খাদেমের নাম কি? ওয়াকাজের মেলা, মা বাপ সিরিয়া থেকে এসেছিল ওয়াকাজের মেলায়। এই ওয়াকাজের মেলায় এসে যুবকেরা কিডন্যাপ করলো ওই জায়েদকে, বাজারে বিক্রি করলো। ওই বাজারে বিক্রিকৃত জায়েদ খাদিজার কাছে বিক্রি হলো। রসুলের সঙ্গে যখন বিয়ে হলো, রসুলের সামনে জায়েদকে দিয়ে বলেন, ইয়া রসুল আল্লাহ, আমি খাদেম দিতে পারবো না, জায়েদকে আপনার জন্য দিয়ে দিলাম। জায়েদ আস্তে করে বড় হলো। এবার কিছুদিন পরে 15 বছর পর রসুল কালেমার দাওয়াত দিতে শুরু করলেন। যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, যারা বন্ধু ছিল তারা সব শত্রু হয়ে গেল। কথা ঠিক না বেঠি? তাহলে কালেমার দাওয়াত দেওয়ার কারণে বন্ধু শত্রু হলো, আজকাল ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলার কারণে অনেক বন্ধুর কাছে আমরা শত্রুে পরিণত হচ্ছি। হালকাতায় হুজুরির মাইক, হুজুরির ওয়াজ চলে, কিন্তু হুজুর যে পক্ষে দাওয়াত দেয় ও পক্ষে আমরা থাকি না। কারণ কি বলি, কয় হুজুরির ওয়াজ কোরআন হাদিস শুনবো, কিন্তু হুজুরির দল করবো কেন? আমার ভাইয়েরা, নবীজির সঙ্গে দ্বন্দ্ব বেঁধে গেল। নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, দ্বন্দ্ব প্রখর হয়ে গেল। সিরিয়ায় সংবাদ পৌঁছে গেল, সিরিয়ার মানুষ রসুলকে হত্যা করার জন্য চলে আসলো। নবীর সামনে বসে বলল, নবীর সামনে বসে পিছন দিক তাকাই দেখে এক যুবক আছে। যুবক হলো যে ব্যক্তি রসুলকে হত্যা করতে আসছে, ওর ভাতিজা। হুজুর, এই যুবককে কয়? এই যুবক হলো আমার দাস, আমার গোলাম। লোককে চলে গেলেন, ভাইকে বললেন, ভাবিকে বললেন, তোমাদের ছেলের সন্ধান পাওয়া গেছে নবীর দরবারে। হারেসের হারেসের স্ত্রী দুইজন চলে আসলো। নবীজির হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বসে নবীজির হাত কেন ধরে বলে, জায়েদের মা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, 25 বছর আগে যদি কারোর সন্তান হারিয়ে যায়, 20 বছর আগে যদি কারোর সন্তান হারায় যায়, 20 বছর পরে যদি সন্তানের খোঁজ পাওয়া যায়, আর কেউ যদি সন্তানকে তার বাপ মার কাছে ফিরাইয়ে না দেয়, তার গুনাহটা কি? নবীজি বললেন, নিশ্চয়ই সে জানেন, নিশ্চয়ই সে দুর্নীতিবাজ, নিশ্চয়ই সে ফাসেক। এই সুযোগ পেয়ে জায়েদের মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে যে যুবকটা দাঁড়ায় আছে, 25 বছর আগে হারানো যুবক আমার সন্তান জায়েদ, যার কারণে আমার চোখ অন্ধ হয়ে গেছে, স্বামী আমার কষ্ট পায়, ফিরাইয়া দিন। নবীজি বললেন, জায়েদ, এই মহিলাকে তুমি চেনো? জায়েদ চিনে ফেললেন। এরপরে হুজুর বললেন, জায়েদ, তুমি তোমার বাপ মার সঙ্গে দেশে ফিরে যাও, আমার কাছে থাকার দরকার নাই। জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, 15 থেকে 20 বছর আপনার দরবারে আমি থেকেছি, কখনো কারণে অকারণে আপনি আমার সঙ্গে কটু ব্যবহার করেন নাই, খারাপ ব্যবহার করেন নাই, আল্লাহর কসম জীবন চলে যাবে, তবু রসুলের দরবার ছেড়ে চলে যাব না।